গুণ হয়ে গেল গো নামাজ সারা রাতের ভিতরে আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর ওই নামাজের কাতারে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন আবু বকরের চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যেত কেন না আল্লাহ পাক ওই কোরআনের ভিতরে জান্নাতের জাহান্নামের বর্ণনাটাও তেমন দিয়েছেন বিশ্বনবী সেই কোরআন যে কোরআন আমাদের উপরে আজকেরে আমাদের প্রতিটা বাড়ির ঘরে ঘরে রয়েছে কিন্তু সেই কোরআনটা আমাদের তো জীবনের পথ নির্দেশক হিসাবে বিশ্বনবী দিয়েছেন কিন্তু সেই কোরআনটা আজকে আমাদের ভিতরে থাকলেও ঘরের ভিতরে রয়েছে সিজনে এক টাইমই বের করে কোন টাইমটা বলেন ছয় বারাতে আবু বকর কোরআনের যে সমস্ত আয়াতগুলো আল্লাহ জাহান্নামের বর্ণনা দিয়েছেন সেই সমস্ত আয়াতগুলো যখন পড়ে চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যেত কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই কোরআনের ওই আয়াতগুলো যখন পড়তেন ওনার দু চোখ বেয়ে পানি গড়িয়ে যেত আল্লাহ পাকের আযাবের ভয়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কবরের ভয়ে আবু বকর টুকরে টুকরে কাঁদতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের ভিতর দিয়ে টোটাল রাতটাকে অতিবাহিত করতেন একবার জোরে বলবেন না একটু জোরে হয় না সুবহানাল্লাহ ইনি হচ্ছেন জান্নাতে সার্টিফিকেট ধারী একজন নবী সাহাবী আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হয়ে গেল ফজরে এর আজানের আওয়াজ আজাদে আবু বকরের কানে যখন ভেসে ভেসে আসে আবু বকর ওই ফজরের নামাজ আদায় করলে গে ফজরের নামাজ আদায় করে মুসল্লাখানাতে বসে আল্লাহর কাছে দোকান খালি হাত আল্লাহ পাকের দরবারে তুলে আবু বকর কাঁদতেন আর বলতেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আবু বকর আমি আবু বকর পৃথিবীর জমিনে আল্লাহ আপনি যদি আমাকে মানুষ না করে বন জঙ্গলের ঘাস করে পাঠাতেন আল্লাহ আবু বকরকে আপনার হাসরে দিন আসামির কাঠগড়াতে দাঁড়াতে হতো না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর সঙ্গে যে মানুষটা সর্বক্ষণ থাকে সেই মানুষটার ভয় আল্লাহ আযাব থেকে আবু বকরকে বাঁচাবেন কবরের ভয় জাহান্নামের ভয় সারা রাত অতিবাহিত করে আবু বকর কাঁদছেন আল্লাহ কেন আপনি আমাকে মানুষ বানালেন আমাকে কেন মানুষ করলেন তাহলে বিশ্বনবীকে এতটা ভালোবেসেছে আবু বকর নবীর সঙ্গে ছায়ার মতো লেগে থাকতেন নবীর দেহে আঁচল লাগতে দেবে না তাই নবীর হিজরতের রাতে নবীর সামনে একবার পিছনে একবার হাঁটছিলেন সেই আবু বকরের ভিতরে জাহান্নামের ভয় এত সেই আবু বকর জীবনে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়েছে বলে মনে হয় রমজানের রোজা ছেড়েছেন আচ্ছা আবু বকর তার জীবদ্দশায় সুদের কারবার করেছে বলে মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাদের যুবক ছেলেরা যেরকম ফ্রি ফায়ার একদম ফজ্জি স্পিরিটে চালায় আবু বকরের জীবদ্দশায় কি ফ্রি ফায়ারের কোনো প্রচলন ছিল আবু বকর সিদ্দিক তার জীবদ্দশাতে কোনো ফেতনা কাজের সঙ্গে জড়িয়েছিল আমরা যে আমাদের সমাজে যে হারে মোনাফেকিতা প্রচুর হারে বৃদ্ধি পেয়ে রয়েছে আবু বকর তার জীবদ্দশায় মোনাফেকিতা করেছিল আবু বকর একজন নিষ্কলুষ আল্লাহ পাকের একজন বান্দা যার সম্পর্কে আমার নবী বলেছেন বাবা আবু বকর তুমি জান্নাতি 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 তারপরেও আবু বকর তার জীবনে আযাবের ভয় কবরের ভয় জাহান্নামের ভয়
আর দুনিয়ায় যত রকম খারাপ কাজ সব আমাদের মধ্যে, তাও অন্তর একবারও কাঁদে না, চোখ দিয়ে পানি আসে না। আসল জায়গাটা, আসল উপলব্ধি করাটা এখান থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত। জীবন তো জীবন, জীবন তো আল্লাহ অনেক দিলে, জীবনটা কোন রাস্তায় পরিচালনা করেছি একটা বার ভাবা উচিত। ও জওয়ানেরা যুবকেরা, গা গা গা, আমার নবী পাকের একজন সাহাবি আল্লাহ নবী মদিনা মসজিদ নববী শরীফে আমার নবী পাকের পিছনে দাঁড়িয়ে গে, প্রতিদিন তিনি নামাজ আদায় করে গেন, পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েন। আল্লাহ নবী সাহাবি আমার নবী পাকের পাশ থেকে আবার নামাজ পরিসমাপ্ত করে উঠে গিয়ে মদিনা মসজিদুন নববী শরীফে একটা জায়গাতে বসে গে, নবী পাক সাহাবি ডুকুরে ডুকুরে কাঁদে, হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকে মদিনা মসজিদ নববী শরীফের একটা জায়গায় বসে বসে এত কান্না কাঁদে গে, ওনার চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে জাগায়। আল্লাহ নবী বিশ্বটা অবলোকন করলেন, আমার নবী অবলোকন করো বাবরে গে, আল্লাহ নবী একদিন সাহাবিকে ডাক দিলেন, ও বাবা সাগাদ সালামি গে, আমি রসুল্লাহ গা, তোমার কান্না গার কারণটা কি জানতে পারি গে, তুমি এত কান্না কাটি কেন করো, তুমি আমার পিছনে নামাজ আদায় করবার পরে গে এত কান্না কাটি কেন করো গো, পৃথিবীর জমিনে তোমার কি অভাব রয়েছে, পৃথিবীর জমিনে তুমি কি সমস্যার ভিতরে রয়েছো, আমি রসুল্লাহ গা, তোমার কান্না আরো কারণ জানতে চাই। নবী পাকে সাহাবি হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের কান্নার কারণ অন্য কিছু আর নয়, আমার জীবনের কান্নার কারণ হলো আপনার জবান থেকে আমি শুনেছি আল্লাহ নবী আপনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ সুরা আপনি বলেছেন, পৃথিবীর জমিনে আমার কোন উম্মাত উম্মতি গিয়ে সে যদি তার আহাল পরিবার সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা সব অপেক্ষা আমি রসুল্লাহ গা, তার যদি কাছের না হয় ওই ব্যক্তিটা আল্লাহর কাছে একজন খাঁটি মুমিন হতে পারবে না। ইয়া রসুল্লাহ, তাই আপনার জবান থেকে শুনেছিলাম, তাই আমার আহাল পরিবার সবাই রয়েছে, আমার আহাল পরিবার সবার থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হয় না সুবহানাল্লাহ, একটু তকবিদান্ত নারে তাকবীর, জোরে হয় না নারে তাকবীর, সিলসিলায় হক মুসাদ্দিদুজ জামা, সিলসিলায় হক মুসাদ্দিদুজ জামা, নারে তাকবীর, উচ্চ আওয়াজে একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা উচ্চ আওয়াজে একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা,
तमन्ना ततो से जमाले मुस्तफा देखो, तमन्ना ततो से जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबीरिया देखो। अल्लाहुम्मा सल्ले अला वअला आलिही ओ जिनके दम कदम से सुबह नबी के रोशनी पाए, ओ जिनके दम कदम से सुबह नबी के रोशनी पाए, मुनव्वर कर दिया जिसने फजा गौर है नुमा देखो, मुनव्वर कर दिया जिसने फजा गौर है नुमा देखो, तमन्ना मुद्दतों से संभाले मुस्तफा देखो। अल्लाहुम्मा सल्ले अला وعلى آله سيدنا ومبدا خلق عالم کا درد ان پر وسلم ان پر ومبدا خلق عالم کا दर्द उन पर सलम उन पर, मेरे मौला ए मौका दे के खत्म लंबिया देखो, मेरे मौला ए मौका दे के खत्म लंबिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, हबीबे की बीरिया देखो, उसकी मिंदरी देखो। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا قدم باغ مدینہ سے تصور میں مدینہ ہے، قدم باغ مدینہ سے तसव्वुर में मदीना है, इलाहिया इलाहिया जो मतों के इंतिहा देखो, इलाहिया इलाहिया जो मतों के इंतिहा देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबीरिया देखो। अल्लाहुम्मा सल्ले अला وعلى آله سيدنا او غبا بي جنرا نبي باغ سبي
হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে বিশ্ব নবী লক্ষ্য করে দেখেন আমার ওই সাহাবীটি প্রতিনিয়ত আমার পিছনে নামাজ পড়ে কিন্তু সর্বক্ষণের জন্য যেন কান্না কাটি করছে আল্লাহ নবী সাদ সালামী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বিশ্ব নবী বলছেন বাবা সাদ সালামী দুনিয়াতে এমন কি মুসিবতের সঙ্গে তোমার জীবন যাপন করছো বাবা যদি আমি রাসূলুল্লাহ তোমার কান্নার মূল উদ্দেশ্য কারণটা জানতে পারতাম আমি রাসূল চেষ্টা করতাম একবার তোমার কান্নাটা মুছে দেওয়ার জন্য জোরে বলবেন না সুবহানাল্লাহ কেন না আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে এ দুনিয়ায় পাঠিয়েছেন মানুষের চোখের পানিটা মুছে দেওয়ার জন্য আমি মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছি এই পৃথিবীর জমিনে আগমন করার কারণ মহান আল্লাহ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমি মুহাম্মদ আমার আগমন দুনিয়ার জমিনে মানুষে মানুষে ভাতৃত্ব তৈরি করা এটাই ছিল মুহাম্মদ সাল্লামের মূল উদ্দেশ্য আর লক্ষ্য পৃথিবীর জমিনে হিংসা পরায়ণতার মনোভাবটাকে মানুষের মাইন্ড ফ্রেশ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন দুনিয়ার জমিনে রক্তপাত খুনোখুনি বন্ধ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীর জমিনে একটা মানুষ অপর একটা মানুষ যদিও সে গায়ের কম হয় অমুসলিম হয় কিংবা অন্য ধর্মাবলম্বী মানুষ হয় কিন্তু মানুষ হিসাবে ইনসানিয়াতের কথা মনুষ্যত্ববোধের কথাটা মাথায় রেখে প্রত্যেক যে মানুষের সঙ্গে সৎ ব্যবহার আচরণ দেখে প্রত্যেকটা মানুষের সঙ্গে সহৃদয় ব্যবহার করাটা এটা শিক্ষা দেওয়ার জন্য আমি বিশ্ব নবী দুনিয়ার জমিনে আমি তোমাদের কাছে উত্তম মডেল স্বরূপ এসেছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে হয় না সুবহানাল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে চেয়েছি মানুষের সঠিক আইনটা পৌঁছে দেওয়ার জন্য মানুষের মূল হক সেটা আমি পুঙ্খানুপুঙ্খে বুঝে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লামের আগমন পৃথিবীর জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 65টা বছর জীবন যাপন করেছেন ওই মদিনার জমিনে থেকে বিশ্বনবী তামাম মুসলিম রাষ্ট্রটাকে পরিচালনা করেছিলেন বিশ্বনবী মুসলিম রাষ্ট্রের ভিতরে একটা মানুষ অপর একটা মানুষ যেন কোনো রকম হিংসা পরায়ণতায় জড়িয়ে একটা মানুষ অপর একটা মানুষকে যেন অন্যায়ভাবে আঘাত না করতে পারে এটাই হচ্ছে আমার নবীর মূল উদ্দেশ্য ছিল বিশ্বনবী সেই দিন নবী সাহাবী হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু আনহুর চোখের পানি দেখে আমার নবী সাআদ সালামীকে ডেকে বলছেন বাবা সাআদ একটাবার জানতে চাই তোমার কান্নার কারণটা কি যদি তোমার কান্নার কারণটা আমি জানতাম তোমার চোখের পানিটা মুছে দেওয়ার চেষ্টা করতাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া মা বাইজানেরা ও জওয়ানের আগা যুবকের আগা আল্লাহ নবী সাবে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রু সিক্ত নয়ন নিয়ে গেগে আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে আমি সাদ সালামী আমার দুনিয়ার জমিনে কান্নার অন্য কোনো কারণ না এই পৃথিবীতে আমি শুধু একটা জিনিস নিয়ে কান্নাকাটি করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ বেশ কয়েকটা মাস হয়েছে আমি আপনার হাতে হাত দিয়ে জীবনের মতো কলেমা পড়ে মুসলমান হয়েছি আমি এর আগে তো বেদিন হালাতে ছিলাম আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মুখ থেকে আমি সাদ সালামি শুনেছি আল্লাহর নবী আপনি বলেছেন পৃথিবীর জমিনে গে গে
আল্লাহ পাকের যখন কোন বান্দা আমার আল্লাহ পাকের যখন কোন বান্দী উনি একটা প্রাপ্তবয়স্কে পৌঁছে যাবার পরে যদি সেই ব্যক্তিটা যদি বিবাহিত জীবনটাকে নিজের জীবনে শুরু করে আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই ব্যক্তিটা যেন বিবাহ করার কারণে ইসলামের অর্ধেক ইমানটা ওই বান্দা হাসিল করে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও জওয়ানেরা যুবকেরা নবী সাহেব হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ জোর আমি আটটা মাস আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি তবে ঠিকই জোর আপনার হাতে হাত দিয়ে মুসলমান হবার পরে এ মদিনার জমিনে আমি এত চেষ্টা করলাম মদিনার জমিনে গে কত মানুষের কাছে বিবাহের প্রস্তাব দিয়েছি কোন মানুষ আমাকে বিবাহ করতে চায় না মদিনার জমিনের কোন বাপ তার সন্তানকে আমার হাতে তুলে দিতে চায় না কেন না আমি হলাম মুসলমান হওয়ার পরে আমি যদিও মানুষ হই আমার চেহারাটা কালো করেছে গে এবং আমার মুখে বসন্তের দাগ থাকবার কারণে মদিনার কোন বান্দী আমাকে বিবাহ করতে চায় না কোন মেয়ের বাপ তার মেয়েটাকে আমাকে দিতে চায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কি আমার বিবাহ হবে না ইমানের অর্ধেক অঙ্গটা আমার কি হাসিল করা হবে না আল্লাহ নবী কথাটা শুনবার পরে হযরতে সাদ সালামীকে ডেকে বললেন বাবা আমি রাসূলুল্লাহ আমি যদি তোমাকে একটা বিবাহের ব্যবস্থা করে দিই তুমি কি খুশি হবে রাজি হবে আল্লাহ নবী সামিস বললেন ইয়া রাসূলুল্লাহ হা হা ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি একটা মেয়ের ব্যবস্থা করে দেন যার সঙ্গে আমি দাম্পত্য জীবনটা শুরু করব তাহলে ইমানের অর্ধেক অঙ্গটা আমি সাত সালামি আমার জীবনে ইমানের অর্ধেকটা হাসিল করতে পারবো আল্লাহ নবী বললেন বাবা সাত ও বাবা সাত আমি রাসূলুল্লাহ আমি তোমাকে এ মদিনার বুকে এমন একজন ধনী মানুষের পরিচয় দেব গো ওই ধনী মানুষের নিকটে গিয়ে তুমি তার কাছে গিয়ে গে তার মেয়েটার কাছে বিবাহের প্রস্তাবটা দিয়ে দেবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটাকে তোমার বিবাহের জন্য আমি নবী পছন্দ করেছি আল্লাহ নবী সাহেব হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু গুটি 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 পাগে উনি মদিনার ধনাঢ্যবান ব্যক্তি তৎকালীন জামানায় ওই ব্যক্তিটার নাম ছিল আমার ইবনে ওহাব ওনার বাড়িতে চলে গেল ঘরের দরওয়াজাটা নাড়া দিলে ঘরের দরওয়াজা নাড়া দিলে আবু আমির হযরতে আমর ইবনে ওহাব ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহ নবী সাহাবীর সঙ্গে কথোপকথন করে বিশ্ব নবী সাহাবী নবী পাকের কথাটা বললেন কিন্তু ওই সময় আমির ইবনে ওহাব বলল না আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে পারি না আমি যদি তোমার হাতে তুলে দিই মক্কায় আমার কোনো ইজ্জত থাকবে না সম্মান আমার থাকবে না আমি অনেক ধনাঢ্যবান আমার অনেক ধন সম্পদ টাকা পয়সা রয়েছে সুতরাং আমার মেয়েকে এমন একটা মানুষের সঙ্গে বিবাহ দেব এ মদিনায় যার বড় সম্মান রয়েছে যার সুদর্শন চেহারা রয়েছে আমি তার সঙ্গে বিবাহ দেব তোমার সঙ্গে বিবাহ দিতে নারাজ
শরীফ পড়ি, আল্লাহুম্মা হ্যালো, এক্ষুনি বিশেষ ঘোষণা, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের তাবারকের ব্যবস্থা হবে, আপনারা যারা বাইরে আছেন সব চলে আসুন, এই জায়গা পুরুষদের বসিয়ে খাওয়ানো হবে, মেয়েদের প্যাকেটিং করে দেওয়া হবে, সব মেয়েদের কাছেই পৌঁছে যাবে, ফলে যারা বাইরে আছেন পুরুষেরা আপনারা দ্রুত চলে আসুন, শেষ মোনাজাত হবে, আখেরি মোনাজাত হবে, আখেরি মোনাজাতের পরে আপনাদের তাবারকের ব্যবস্থা হবে ইনশাল্লাহ, সবাই চলে আসুন, যারা বাইরে থাকবেন যে পুরুষেরা তারা কিন্তু তাবারক পাবেন না, অন্যথায় কমিটি দায়ী করবেন না, অন্যথায় জলসা কমিটি দায়ী করবেন না, আপনারা চলে আসুন, কেউ উঠবেন না, কেউ এ করবেন না, সবাই বসুন। ও গোচা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু ঝেড়ে হবে সুবহানাল্লাহ, একটু তকবীর দেন না রে তকবীর, জোরে হয় না নারে তাকবীর, ও গোচা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাব নবীকে, কোথায় গেলে পাব নবীকে, পাক নবীজি নূরের দিদার, ও গোচা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি বাড়িতে গিয়ে নবী বাগের কথাটা বললেন, আল্লাহ নবী কথাটা বলবার পরে আমর ইবনে ওহাব নিজের মেয়েটার সঙ্গে হযরতে সাদ সালামির সঙ্গে বিবাহ দিতে চান না, কিন্তু তার কথাটা ঘরে ভিতর থেকে কলিজা টুকরা সোনা মানি জানতে পারলে ঘরে দরওয়াজাটা খুলে দিয়ে গে আব্বার নিকটস্থ হয়ে গেল, আব্বাকে ডেকে বললেন, ও গো আমার আব্বা যাগান, ওই মানুষটাকে তাড়িয়ে দেবেন না, ওই মানুষটাকে ফিরিয়ে দেবেন না, কেন না এ পৃথিবীর জমিনে আমার নবী আমার জন্য যে মানুষটাকে আমার নবী আমার স্বামী হিসাবে চয়ন করেছে, আমি মদিনার রমণী, ওই পুরুষটাকে আমার জীবন সঙ্গী করতে চাই, আল্লাহর নবী যাকে পছন্দ করলেন ওকে আমি আমার জীবন সঙ্গী করতে চাই, আব্বা জাগান আপনি ওই ছেলেটাকে ফিরিয়ে আনুন, আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু মনটা বড় আনন্দে বাগে বাগ হয়ে গেল, আল্লাহর নবীর নিকটে গিয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যার নিকটে আপনি আমাকে পাঠিয়েছিলেন ওই মহিলাটা বিবাহ করতে রাজি, আল্লাহ নবী বললেন, বাবা সাগাগাগাগাত চলে যাগো মদিনার বাজারে, মদিনার বাজার থেকে তুমি তোমার সামানপত্র গুলো কেনাকাটা করো, আমি রাসূলুল্লাহ গাগাগাগা তোমাদের দুজনকে বিবাহ দেব, ও বাবা সাগাগাগাত বিবাহ করতে গেলে নতুন জামা কাপড়ের দরকার, সাজ সরঞ্জামের দরকার, চলে যাগাও মদিনার বাজারে গে নবী পাকে সালামি হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু কুটি কুটি পায়ে গে মদিনার বাজারে চলে গেল, উনি বিবাহের জন্য সুন্দর পাঞ্জাবি পাজামা কিনলে গে যে পোশাক পরে তিনি বিবাহ করতে আসবেন, কিন্তু যখন কেনাকাটা শেষ হয়ে গেল নবী পাকে সাবি সাগাগাগাত লক্ষ্য করে দেখলেন মদিনার বাজারে মানুষের আগাগাগা
সবাই যেন এদিকে ওদিকে ছোটাছুটি করা শুরু করে দিয়েছে গে মনে হয় কোথাও অশান্তি শুরু হয়ে গিয়েছে কোথাও বোধহয় গন্ডগোল শুরু হয়ে গেছে আল্লাহ নবী সাবি সাগাগাত ওই মদিনার মানুষদেরকে ডেকে বললেন ও মদিনা মানুষেরা আপনারা কোথায় ছোটাছুটি করছেন নবী বাগে সাবি সাদকে ডেকে বললেন ও গো নবী বাগে সাবি সাগাগাত তুমি কি জানো ও নাগা আল্লাহ নবী যেখানে দামামা বাজিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে তাই আমার নবী বাগে আমার নবীর পিছনে তারা দাঁড়িয়ে জিহাদের ময়দানে শরীক হবে বলে ছোটাছুটি করছে আল্লাহ নবী সাবি সাজাতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কথাটা শুনবার পরে দোকানদারের কাছে ফেরত গেলে যেখান থেকে নতুন জামা কাপড়টা কিনেছিলেন দোকানদারকে ডেকে বললেন ও গো দোকানদার আমি নবী সাবি আপনার কাছে একটা দাবি রাখবো আপনি কি আমার দাবিটা মেনে নেবেন দোকানদার বললেন কি দাবি একটা বার বলুন দোকানদারকে ডেকে এই নবী সাবি সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও মদিনার দোকানদার ও মদিনা দোকানদার কিছুক্ষণ আগে আপনার দোকান থেকে নতুন জামা কাপড় কিনেছিলাম বিবাহ করতে যাব বলে আল্লাহর নবী জিহাদের দামামা বাজিয়ে দিয়েছে তাই আমার ওই নতুন পোশাকটা বিবাহের পোশাকের পরিবর্তে আমার ওই পোশাকটা বদলে একটা জিহাদের পোশাক আমাকে কি দেওয়া যাবে ওই যুবককে ডেকে দোকানদার বলছে ওগো বাবা সাগাগাত পাগল হয়ে গেছো কি তুমি তো ভালো রকম জানো যেখানে ময়দানে গেলে আর কেউ ফিরে আসে না সেখানে কাটাকাটি খুনোখুনি শুরু হয়ে যায় বাবা সাগাত ভুলে যেন যেও না যুদ্ধের ময়দানে গেলে ফিরে আসবে কি কোনো গ্যারান্টি না আজকে তোমার বিবাহের দিন আজকে তোমার বাসর রাত আজকে তোমার ফুলসজ্জার রাত বাবা সাগাগাত এই জামা কাপড়গুলো নিয়ে তুমি তোমার বাড়িতে গিয়ে নতুন বিবির সঙ্গে দাম্পত্য জীবন শুরু করো নবী বাগে সাবি সাদ বললেন না না জীবন থাকতে আমার নবী বাগে পিছনে দাঁড়িয়ে যদি যেখানে ময়দানে শরীক না হয়ে জাগায় আমি সাদ রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম পৃথিবী জমিনে আমাকে যদিও আমাকে বিবির সঙ্গে এক বিছানায় ঘুমা লাগায় কিন্তু আমার মনটা আমার নবীর পিছনে পড়ে থাকবে জোরে বল সুবহানাল্লাহ তাই আমি সাদ সালামি জানিয়ে দিলাম পরব না নতুন জামা কাপড় পরতে চাই না আমি চলে যাব আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে যেখানের ময়দানে মুসলমান দেগের জন্য ইসলামের জন্য যুদ্ধ করতে চলে যাব নবী পাকে সাবি তিনি যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য নিজের দেহেতে যুদ্ধের পোশাকটা পরে নিলেন যুদ্ধের পোশাক পরে ওই দিনেতে আমার নবীর পিছনে চলে গেল আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন সাদ রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে চলে এসেছে আল্লাহ নবী দৃশ্যটা অবলোকন করে হযরতে সাদকে ডেকে বললেন বাবা সাগাগাত আজকে তো তোমার বাসর রাত আজকে তোমার ফুলসজ্জার রাত কেন বাবা চলে গেলে আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গা হাবিবাল্লাহ আপনার জন্য সাদ একবার নয় দুবার নয় হাজার বাগাগাগাত নিজের ওই বৈবাহিক জীবনের চাইতে আমার জীবনটা আপনার জন্য কুরবান করতে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ নবী বললেন বাবা সাদ আমি রসুল তোমাকে অনুমতি দিলাম
চাইলে চলে যেতে পারো, জিহাদের ময়দানে তোমার যুদ্ধ করা লাগবে না, বরং নতুন বিবির সঙ্গে দাম্পত্য জীবন শুরু করতে পারো। সাদ সালামি পরিষ্কার রাসূলকে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, চলে যাও জিহাদে যুদ্ধ করব। এক পর্যায়ে দেখা গেল যুদ্ধ করতে করতে হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। সাদ সালামি শহীদ হয়ে যাবার পরে আমার নবী যখন সাদ সালামির দেহটা দেখেছে, আমার নবী চোখ দিয়ে টপ টপ করে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যাচ্ছে। কেন না, এ তো সেই সাদ জীবনে যার এতদিন প্রচেষ্টার পরেও বিবাহ সম্পন্ন হয়নি। আমি নবী যদিও তাকে একটা সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দিলাম, কিন্তু সুন্দরী নারীর চাইতে আমি রাসূলুল্লাহ সে আমাকে বেশি প্রাধান্য দিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ যখন কাঁদছিলেন, আল্লাহর নবী আসমানের দিকে একবার তাকিয়ে নবী মুচকে হেসে দিলেন। নবী সাহাবীরা আমার নবীকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনার চোখে পানি, আবার আপনি কেন হাসছেন? আপনার মুচকি হাসির কারণটা কি বলবে? আল্লাহর নবী বলেছিলেন, ও আমি রাসূলুল্লাহ, আমি হাসবার কারণ হলো আমার সাহাবী সাদ জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে গে, আমার আল্লাহ সাদের উপরে এত খুশি হয়ে গিয়েছে গে, সাদের উপরে আমার আল্লাহ এতটা রাজি হয়ে গিয়েছে। শহীদ হয়ে যাবার পরে সাদের জন্য মহান আল্লাহ জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহান। আমি রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলাম হযরত সাদ জান্নাতে ঢুকতে যাচ্ছে, এমত অবস্থায় ওই জান্নাতের ভিতরে হুরে রাগা একে অপরের টানাটানি শুরু করেছে। আল্লাহর নবী সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহুকে ও প্রত্যেক হুরেরা আমার নবী সাহাবী সাদকে টানাটানি করছে। কেন না, হুরেরা একজন বলছেন, আমি সাদের সঙ্গে জীবন যাপন করতে চাই জান্নাতের ভিতরে, আমি হুর, আমি নবী বাগে সাহাবী সাদের সঙ্গে তামাম এই জান্নাতে সময় কাটাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুর সম্পর্কে রাসূল বলেছেন, জান্নাতের যদি কোনো হুর দুনিয়ার জমিনে যদি একটা তার কোনো ছটা বা জ্যোতি যদি দুনিয়ায় প্রকাশ পায়, তামাম দুনিয়ার জমিনটা মহান আল্লাহ আলোয় আলোকিত করে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই রকম একটা পুণ্যময় রমণী জান্নাতের অসংখ্য নারী ওয়েলকাম সুস্বাগতম জানাচ্ছেন সাদকে নেওয়ার জন্য মহান আল্লাহ। তাই জান্নাতের ভিতরে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহান, মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজান বাবাজিরা, দোয়া হবে, সাবরেস্তানি হবে। এই দোয়া সাবরেস্তানির আগে আমরা প্রত্যেকেই অবগত শুনেছি, প্রতি বছরের ন্যায় এই মাহফিলটা প্রতিষ্ঠিত হয়।